আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তৃতীয় শ্রেণীর অঙ্কের ক্লাস নেব। তাই তৃতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার গণিত বইয়ের আজকে আমি 73 পাতা থেকে 78 পাতা পর্যন্ত যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কেমন? আজকে আমরা শিখব ভাগ। তোমরা এর আগে যোগ বিয়োগ গুণ খুব সুন্দরভাবে শিখে গেছো, বাস্তব সমস্যার মাধ্যমে, কাঠি এবং সংখ্যা কাঠের মাধ্যমে তোমরা গুণ এর আগের ক্লাসেই শিখে গেছো। আজকে আমরা যেটা শিখব সেটা দেখো, বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে দুই অঙ্কের সংখ্যাকে 2 থেকে 5 পর্যন্ত এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ, হাতে কলমে কাঠি ও কার্ডের মাধ্যমে যাচাই করে নেব। কেমন? তাহলে আজকে আমরা ভাগ করি, এসো আমরা ভাগ করি। এখানে দেখো, দেখো তোমাদের 273 পাতায় সমান ভাগে ভাগ করি। এখানে দেখো আমি পড়ছি, প্রথমে আমি দেখো অঙ্কটা পড়ছি, আমি মালদহ জেলার ইংলিশ বাজারে থাকি, বাবা মা দিদা ও দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার। আজ সকালে বাবা বাজার থেকে এক ঝুড়ি আম এনেছেন, আমি গুনে দেখলাম ঝুড়িতে 25টি আম আছে। দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন। তাহলে দেখো, এক ঝুড়ি আম, ঝুড়িতে কটি আম আছে? 25টি। তাহলে ঝুড়িতে লিখছি, দেখো ঝুড়িতে আম আছে 25টি, তাই তো? এবার দেখো, বাবা মা দিদা দাদু আর হচ্ছে আমি, মোট কজন হচ্ছে? 5 জন। তাহলে মোট 5 জনকে ভাগ করে দিতে হবে। তাহলে 25টি আম 5 জনকে ভাগ করে দিতে হবে, প্রত্যেকে কটি করে আম পাবো সেটা হিসাব করব। কেমন? তাহলে দেখো, 25টা আমকে সমান ভাগে 5টি ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকে মানে এক একজনে কটি করে আম পাবে সেটা আমরা হিসাব করব। কি করলে হবে বলতো? দেখো 25টা মোট আম, আর 5 জনকে সমান সমান করে ভাগ করে দেওয়া হবে। তাহলে কি করতে হবে? না, ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকে পাবে কি? না, 25 ভাজিত 5 সমান 25কে 5 দিয়ে ভাগ। তোমরা 5-এর নামটা জানো, 5 5-এ 25, তাহলে 5 কত বেরোলো? ভাগফল 5, অর্থাৎ প্রত্যেকে 5টি করে আম পাবে। তাহলে 5টি। কেমন? তাহলে কি করে এই 5টি পেলাম? ভাগ করে পেলাম। 25টা আমকে 5 জন আছে, 5 দিয়ে ভাগ করলে 5টি করে আম প্রত্যেকে পাবে। যেহেতু কেন 5 দিয়ে ভাগ করালো? না, বলা হচ্ছে 5 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে? সেই জন্য প্রত্যেকে পাবে কটা করে? ভাগ করা হচ্ছে 25কে 5 দিয়ে ভাগ করা হবে, 5 5-এ 25, তাহলে 5টি করে আম পাবে। পরে দেখো, বিকালে আমি দাদুর সঙ্গে মেলা দেখতে গেলাম, সেখানে নাগরদোলায় চড়লাম, দেখলাম নাগরদোলার খাঁচাগুলোয় 35 জন বসেছে, প্রত্যেক খাঁচায় 5 জন বসেছে। তাহলে দেখো, খাঁচাগুলোয় মোট আছে বসে কত? 35 জন। তাহলে 35 মোট, আর প্রত্যেক খাঁচায় 5 জন করে বসে আছে। তাহলে নাগরদোলাটায় কটি খাঁচা আছে আছে সেটা হিসাব করতে হবে। তাহলে 35 জন, আর এক একটা খাঁচায় যে প্রত্যেক খাঁচায় 5 জন করে বসে আছে,
তাহলে সমান সমান করেই খাঁচায় বসে আছে, তাহলে খাঁচার সংখ্যা কত? নাগরদোলায় খাঁচার সংখ্যা কত সেটা বের করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 35কে 5 দিয়ে ভাগ করতে হবে, সমান 35কে 5 দিয়ে, 5 এর নামটা দেখো, 5 সাথে 35, তোমরা 5 এর নামটা জানো, 5 একে 5, 5 দুই 10, 5 তিন 15, 5 চার 20, 5 5 এর 25, 5 6 30, 5 সাথে 35, তাহলে 7। কেমন? তাহলে 7 কি খাঁচা আছে নাগরদোলায়? তাহলে কটি খাঁচা আছে? এই যে ভাগফল যেটা বের হলো 7 টি। কেমন? পরে দেখো, মেলায় অনেক মজা করলাম, শেষে বাড়ি ফেরার সময় দাদু এক ছোঁয়া জিলিপি কিনলেন, বাড়ি ফিরে দেখলাম 20টি জিলিপি আছে। দেখো তাহলে কটা জিলিপি? 20টি জিলিপি। আর বাড়ির সদস্য কজন আমাকে, মানে তোমাকে নিয়ে কজন? 5 জন। এই যে এখানে বাবা মা দিদা দাদু 4 জন আর আমি 5 জন, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে 20টি জিলিপি। তাহলে 20 ভাজিত 5 সমান, 5 এর নামটা, 5 4 20, তাহলে প্রত্যেকে 4টি করে জিলিপি পাবে। কেমন? এই হয়ে গেল। এইভাবে তোমরা আস্তে আস্তে এগো। দেখো তাহলে এখানে যেটা বলা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা, দেখো এই যে 25টি, এটা কত দেখো, একক দশক, তাহলে দুই অঙ্কের সংখ্যা, 2টি অঙ্ক আছে। আর কি বলা হচ্ছে 2 থেকে 5 একক, এই এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করা হবে। দেখো এখানে 5 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এক অঙ্কের সংখ্যা। এইটা তো দেখো দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা, 2 থেকে 5 এর মধ্যে সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে। এটাতেও দেখো দুই অঙ্কের সংখ্যাকে 2 থেকে 5, অর্থাৎ এক অঙ্কের সংখ্যা, একটা অঙ্ক আছে বলে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে। কেমন? এরপরে আমরা কাঠি এবং কার্ডের সাহায্যে যাচাই করে নেব ভাগগুলো ঠিক হচ্ছে কিনা। দেখো তোমাদের আরো কয়েকটা দিয়েছে, এক একটা দেখো। এখানে দেখো জুতো আছে, কতগুলো জুতো আছে গুনে ফেলবে তোমরা। প্রথমে এটা জুতোগুলো গুনে ফেলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30। তাহলে 30টি জুতো আছে, মোট কতগুলো জুতো আছে? 30টি। কেমন? এবার প্রত্যেকে কটা করে, এক পেয়ার মানে এক জোড়া, এক জোড়া মানে 2টি করে জুতো লাগে, তাই তো? আমাদের দুটো পায়ে দুটো জুতো লাগে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। এই 30টি জুতোকে 2 দিয়ে ভাগ করলে কতগুলো মেয়ে, কতজন মেয়ে পড়তে পারবে? এগুলো সব মেয়েদের জুতো আছে। কেমন? সেই জন্যই বলছি দেখো 10 জন মেয়ে পড়তে পারবে, তাহলে 30কে 2 দিয়ে ভাগ করতে হবে, 30 ভাজিত 2। এখন এই 30কে 2 দিয়ে ভাগ করাটা তোমরা কি মুখে মুখে পারছো না? তাহলে কি করবে, ভাগ করো, একক দশক লেখো। এই এইরকম করলাম, এবার 30 লেখো আর 2 দিয়ে ভাগ, 2 এখানে লেখো। এবার দেখো দশকের ঘরে 3 আছে, এখানে ভাজক কত? 2। ভাজক কি হচ্ছে এই 3 এর থেকে ছোট, তাহলে 2 1 2 কত? 3 থেকে 2 গেলে বাদ, তাহলে 1 হবে, 0 নামলো। 2 5 10, তাহলে দেখো এই যে 15 জন, তাহলে এখানে 15 জন মেয়ে পড়তে পারবে। এখানে লিখে দাও 15 জন মেয়ে। কিভাবে হলো বুঝতে পারলে তো? 30টা জুতো আছে আর এক পেয়ার করে মানে এক জোড়া দুটো করে জুতো পড়তে হয়, তাই 2 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে সমান কত হলো? 15 জন। 15 জন মেয়ে এই জুতোগুলো পড়তে পারবে। পরেরটা দেখো, 2 একটা, এখানে দেখো বোতামের ছবি দেওয়া আছে, কতগুলো বোতাম আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা, 18টা বোতাম আছে। আর নিচে দেখো জামা আছে কটা, 1 2 3 4 5 6 6টা জামা আছে, তাহলে এই 18টা বোতামকে 6টি জামাতে লাগাতে হবে। তাহলে এক একটা জামাতে কটা করে বোতাম লাগানো যাবে সেটা হিসাব করি। কেমন? তাহলে কিভাবে দেখো এগুলো, তাহলে দেখো এখানে 18টা বোতাম আছে, তাহলে বোতাম সমান 18টি, জামা সমান কটি? 6টি।
তাহলে প্রত্যেক জামায় কটি করে বোতাম? তাহলে প্রত্যেক জামায় বোতাম থাকবে কি না? 18 ভাজিত 6, তাই তো? সমান। তাহলে 6-এর নামটা এখানে দেখো, যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। তাহলে এখানে 18 ভাজ্য, আর ভাজক যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, 6 দিয়ে ভাগ করা হচ্ছে, ভাজক 6। তাহলে 6-এর নামটা 6 × 6 = 12, 6 × 3 = 18, 3। তাহলে এই যে ভাগফল বেরোলো 3, তাহলে প্রত্যেক জামায় কি হচ্ছে 3টি করে বোতাম লাগানো যাবে। তাহলে তোমরা এটা করে নেবে বুঝিয়েতে। পরেরটা দেখো, তিনেরটা, এখানে কলা আছে আর দেখো কোন মানকে দেয়া হচ্ছে। কলা আছে কতগুলো দেখো, 1, 2, 3, 4, 5। তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, আর এর হাতে একটা 36টা কলা আছে। আর এখানে দেখো হনুমান কটা আছে, 1, 2, 3, 4। তাহলে 4টি হনুমানকে এই 36টি কলাকে ভাগ করে দিতে হবে। প্রত্যেক হনুমান কটা করে কলা পাবে সেটা হিসাব করতে হবে। এসব করি তাহলে মোট কলা সমান 36টি, তাই তো? হনুমান আছে 4টি। তাহলে প্রত্যেক হনুমান কলা পাবে কি হবে? কলা পাবে 36 কে 4 দিয়ে ভাগ কর, এই সমান কত হবে? 4-এর নামটা, এখানে 36 ভাজ্য, ভাজক কত 4, তাহলে 4-এর নামটা রাখো 4×9 = 36, তাই তো? তাহলে 9, তাহলে এই যে 9টি করে কলা প্রত্যেক হনুমান পাবে। 4টে হনুমান আছে, 36টা কলা, 9টি করে। এইভাবে তোমরা পরেরটা চলে এসো, 4-এরটা। 4-এরটা দেখো, এখানে গাড়ির চাকা আছে আর কি হচ্ছে একটা গাড়িতে, তাহলে এখানে গাড়িতে চাকা কতগুলো আছে আগে হিসাব করে ফেলো। একটা গাড়িতে চাকা লাগে কত তোমরা জানো? 4টি চাকা, এই যে দেখো, এই যে ছেলেটা খেলনা গাড়িতে চাকা লাগাচ্ছে 4টি করে, তাহলে একটি গাড়িতে 4টি চাকা। এখানে আছে কটা? 44টি, 44টি চাকা আছে, 44টি চাকা কটা গাড়ির মধ্যে লাগানো যাবে হিসাব করি। তাহলে 44টি হচ্ছে চাকা আছে, তাহলে চাকা আছে কত? চাকা 44টি, তাই তো? আর গাড়িতে চাকা লাগে, একটি গাড়িতে চাকা লাগে 4টি। তাহলে এই 44টি চাকাকে যদি একটা গাড়িতে 4টি করে লাগে, তাহলে কটা গাড়িতে লাগানো যাবে সেটা হিসাব করি। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে, 44 ভাজিত 4, ভাজ্য কত? 44, ভাজক কত? 4। তাহলে 44 কে 4 দিয়ে ভাগ করতে হবে। এই ভাগটা দেখো একক দশক করে করছি, একক দশক 44 × 10 = 44, ভাজ্য বসিয়ে দিলাম। এবার ভাজককে বসাও 4, দশকের ঘরে আছে 4, এখন একটা সংখ্যা নাও, তাহলে যাচ্ছে 4। তাহলে এখানে যেটা নেব সেটা যেন ভাজকের থেকে বেশি হয়, ভাজকের থেকে কম হলে পরের সংখ্যায় যেতে হবে। তাহলে 4×1 = 4 বিয়োগ করো, 4×4 মিলে গেল 0, পরের সংখ্যাটা নামালাম 4 এককের ঘরে, 4×1 = 4, 0। তাহলে কত বেরোলো? 11টা, তাহলে সমান 11। তাহলে এই 44টি চাকা 11টি গাড়িতে লাগানো যাবে, প্রত্যেক গাড়িতে 4টি করে চাকা লাগানো, কেমন? এইবারে হাতে কলমে কাঠি দিয়ে করা হচ্ছে, দেখ এইটা আমি করে দেখাচ্ছি। কত বেরোলো? 11টা। তাহলে দেখো চাকা 44টা চাকা আছে, কটা চাকা? 44টা। 44 মানে আমরা কি জানি?
দশটা দশটা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তাহলে চার দশ হয়ে গেল, আর চার আছে এক দুই তিন চার, কেমন? তাহলে এই 44টাকে কাঠি দিয়ে পরিণত করলাম, 44টাকে কাঠি দিয়ে চার, মানে চার দশ চার 44, এটা আমি কি করলাম কাঠিগুলোকে পরপর সাজিয়ে এরকম করলাম 44টা। এবার কটা না চারটে গাড়িতে চারটে করে চাকা লাগবে, তাই তো? চারটে, তাহলে চার ভাগে ভাগ করতে হবে। এরপরে কি করতে হবে, চারটে ভাগে ভাগ করো, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। এবার দিয়ে দাও চারটে দশ আছে, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ, কেমন? তাহলে চারটে দশ চলে গেল। এবার এই যে চার, এক দুই তিন চার, প্রত্যেককে একটা করে দিয়ে দাও, তাহলে একটা দিয়ে দিলাম, একে একটা দিয়ে দিলাম, একে একটা দিয়ে দিলাম, একে একটা দিয়ে দিলাম, তাহলে কত করে হলে দেখো, এখানে দশটা আর একটা এগারোটা, এখানে দশটাকে এগারোটা, এখানে দশটাকে এগারোটা, এখানে দশটাকে এগারোটা, তাহলে এগারোটা গাড়িতে লাগানো যাবে, অর্থাৎ ভাগফল যে এগারো বেরিয়েছে এটা পেয়ে গেলাম এইভাবে কাঠি দিয়ে, কেমন? এইভাবে তাহলে 44কে চার দিয়ে ভাগ করলে কটা কাঠি বেরোলো, এগারোটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এক এগারো, তার মানে সমান এগারো। তাহলে 44টি চাকা একটা গাড়িতে চারটে করে চাকা লাগলে এগারোটা গাড়িতে লাগানো যাবে, ভাগফল এগারো বেরিয়েছে। এইভাবে পরেরটায় চলে এসো, দীঘার সমুদ্রে 100 কেজি মাছ উঠেছে, দুটি বাক্স রাখা আছে, সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বাক্সে কটি করে মাছ থাকবে হিসাব করে। তাহলে দেখো মোট মাছ আছে 100 কেজি, কত কেজি মাছ 100 কেজি, মোট মাছ সমান 100 কেজি। এবার দুটি ঝুড়িতে ভাগ করতে হবে, এই যে বলছে দুটি ঝুড়ি আছে, দুটি বাক্স আছে, সমান ভাগে সেটাতে ভাগ করলে কি হবে, তাহলে 100 ভাজিত 2 সমান কত, হিসাব করো, তাহলে একক দশক শতক 100, কারণ ভাজ্য কত 100, ভাজক কত 2, প্রথমে শতকের ঘরে 1 নাও, 2-এর থেকে 1 কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে পরের সংখ্যা, তাহলে 10 হলো, এতদূর পর্যন্ত গেলাম, তাহলে 2-5-এ 5টা কোথায় বসালাম, কারণ দশক পর্যন্ত গেছি, 2-5-এ 10 বিয়োগ করো 0-0-1-1, তাহলে পরের সংখ্যাটা নামালাম, এককের ঘরে 0টা নামালাম, 2-0-0, এই তাহলে কত 50। তাহলে প্রতিটি বাক্সে কত কেজি করে মাছ থাকবে, দুটি বাক্স 50 কেজি করে মাছ থাকবে। এইবার এটা কি করতে হবে, কার্ডের সাহায্যে হিসাব করো, তাহলে 100 মানে কি, কটা কার্ড তোমরা জানো, 10-এর কার্ড 10টা হবে, 2-3-4-5 এগুলো সব 10-এর কার্ড, 10-এর কার্ড 2-3-4-5 10-এর কার্ড, এগুলো সব 100 মানে 10টা, 10-10-100। এবার এটাকে দুভাগ করতে হবে, তাই না? তাহলে দুভাগ করতে গেলে কি করতে হবে, দেখো এখানটা ভাগটা করেছি, এবার আমরা কার্ডের সাহায্যে করছি, দুভাগ করো, তাহলে দুটো বাক্স করা হচ্ছে, একটা বাক্স আর একটা বাক্স, সমান ভাগে রাখা হবে, দেখো 1-2-3-4-5-6-7-8-9-10টা, তাহলে এখানে কটা করে, তাহলে 10টাকে দুভাগ করলে 5-2-10, তাহলে 5টা করে থাকবে, 1-2-3-4-5-6-7-8-9-10,
পাঁচ দশ, এটা তো থাকে পাঁচটা দশের কার, দশের কার কেমন? তার মানে কি দেখো, এই ঘরটাতে পাঁচ দশে পঞ্চাশ, এই ঘরটাতে পাঁচ দশে পঞ্চাশ, তাহলে কি হচ্ছে না, একশোকে ভাজিত দুই সমান তাহলে কি হবে না, দুভাগে দুভাগ করলে তাহলে এক একটা ভাগে কটা করে না, পাঁচটা করে দশের কার্ড আছে। পাঁচ দশে পঞ্চাশ, এই তাহলে প্রতি বাক্সে পঞ্চাশ কেজি করে মাছ আছে। দুভাবেই করলাম, কার্ডের সাহায্যে করলাম, আর এমনি ভাগটা আমরা করলাম সাধারণ ভাগ যেমন। পরের অঙ্কটা তোমরা নিজেরাই পারবে, দেখো আমি পড়ছি। এবার শিশু দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের দুশো দশ কেজি লজেন্স, দুশো দশটি লজেন্স দিয়েছেন। আমরা প্রত্যেকে দুটি করে লজেন্স নিয়েছি, সেই দিন আমরা কজন লজেন্সগুলো পেয়েছি হিসাব করি। তাহলে মোট লজেন্স কত, দুশো দশ, প্রত্যেকে কটা করে দুটো করে, তাহলে দুশো দশ ভাজিত দুই, দুশো দশকে ভাগ করো। এমনি আগে সাধারণ ভাগটা করো, দুশো দশকে একক দশক শতক, দুশো দশ ভাগ করো দুই দিয়ে প্রত্যেকে দুটি করে, তাহলে শতকের ঘরের একটা সংখ্যা নাও, তাহলে দুই একে দুই যাচ্ছে, দুই দুই মিলে গেলে শূন্য, পরের সংখ্যা নামালাম এক যাচ্ছে না, যাচ্ছে কি দিয়ে যাচ্ছে, এমনি যাচ্ছে না, তাহলে দুই শূন্য শূন্য বিয়োগ করো, এক থেকে শূন্য বাদ দিলে এক, পরের সংখ্যা নামাও দশ হলো, দুই পাঁচে দশ, তাহলে কত হলো একশো পাঁচ জন আমরা পাবো। দুশো দশটা লজেন প্রত্যেকে দুটো করে নিলে একশো পাঁচ জন আমরা পাবো, সেটা হাতে কলমে করছে, দেখো খুব সুন্দর। দুশো দশ দুটো একশোর কার্ড, আর দশ মানে একটা দশের কার্ড। এবারে দেখো দুটো একশো রেখে দিয়েছে, এবার দশটা দশের কার্ড মানে একের কার্ড কটা হবে, দশটা, দেখো দশটা একের কার্ড। এবার দুভাগ করা হচ্ছে সমান দুভাগে, দেখো এখান থেকে একটা একশো নিয়েছে, একে একটা একশো দিয়ে দিয়েছে। এবার এই একের কার্ডগুলোকে দেখো সমান ভাগে ভাগ করলে পাঁচটা করে ভাগ করছে ভাগে, এখানে পাঁচটা এখানে পাঁচটা, তাহলে দুশো দশকে দুই দিয়ে ভাগ করলে কি হবে, একটা ভাগে আছে দেখো একশো পাঁচ, তাহলে একশো পাঁচ দিয়ে ভাগ করে বেরিয়েছে একশো পাঁচ, তাহলে এখানে কত হবে একশো পাঁচ। এই হয়ে গেল, এইভাবে তোমরা তিনেরটা চারেরটা অবশ্যই করে নিতে পারবে তোমরা, কেমন? আর এখানে যেটা আছে এইভাবে তোমরা সব অঙ্কগুলো করে ফেলতে পারবে, কার্ড দিয়ে ভাগ করে যেখানে। আচ্ছা এই অঙ্কটা লাস্ট করে দিচ্ছি, তিন দিনে তিনশো ষাটটি মাটির হাঁড়ি তৈরি হলেও একদিনে কটি হাঁড়ি তৈরি হবে? তাহলে একদিনে মোট হাঁড়ি কত, তিনশো ষাটটি, তিন দিনে তাহলে ভাগ করো মোট হাঁড়ি, মোট হাঁড়ি তিনশোটি, একদিনে কদিনে তৈরি হবে, তিন দিনে, দিন হচ্ছে তিন দিনে, তিন দিনে তৈরি হয়েছে, তৈরি হয়েছে, তাহলে একদিনে কটা হাঁড়ি তৈরি হয়েছে, মানে কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে একদিনে তৈরি হয়েছে, তৈরি হয়েছে তিনশো ভাজিত, তিনশো ষাট আছে তাই তো, তিনশো ষাট, তাহলে তিনশো ষাট ভাজিত তিন, এবার তিনশো ষাটকে ভাগ করো পাশে করছি দেখো একক দশক শতক, তিনশো ষাটকে তিন দিয়ে, তিন দিনে ভাজক তিন, তিন এককে তিন বিয়োগ তিন, দিনে মিলে গেল শূন্য, এরপরের সংখ্যা ছয় নামালাম, তিন দুয়ে ছয়, ছয় ছয় মিলে গেল শূন্য, পরের সংখ্যা শূন্য নামালাম, তিন শূন্য শূন্য, এই তাহলে একশো কুড়ি, তাহলে একদিনে তৈরি হবে সমান কত হলো একশো কুড়িটি। এই এবারে সংখ্যা কার্ডের সাহায্যে দেখো তিনশো ষাট মানে কি, তিনশো, তিনটে দেখো একশোর কার্ড, আর ছয় আর দশে ষাট, ছটা দশের কার্ড। এবারে তিনটি ভাগে ভাগ করতে হবে, দেখো তিনটে খোপ করা আছে, একটা করে একশোর কার্ড দিয়ে দিচ্ছে, এখানে একটা একশোর কার্ড, এখানে একটা একশোর কার্ড, এখানে একটা একশোর কার্ড,
তিনটা একসাথে চলে গেল। এবারে দশের কাঠ ছটা আছে, তাহলে কটা? ছয়কে তিন দিয়ে ভাগ করলে তিন দুয়ে ছয়, তাহলে দুটো করে, দেখো দুটো করে দশের কাঠ, তাহলে 120। এটা দশ দুগুণে কত? 20। তাহলে 120, 120, 120 তিন ভাগ করলে, তাহলে 360কে তিন দিয়ে ভাগ করলে 120, 120। এই হয়ে গেল। এইভাবে তোমরা চারের, পাঁচের, চারের আর এই পাতার যেটা 78 পাতার যে অঙ্কগুলো আছে সেটা তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে যদি এগুলো তোমরা বুঝে থাকো। কেমন? তাহলে আজকে একটা তোমরা সুন্দর অঙ্ক শিখলে, ভাগ করা শিখলে, কেমন, এবং বাস্তব সমস্যা থেকে তৈরি করে আমরা সমাধান করলাম, আর সংখ্যা কাঠ এবং কাঠির সাহায্যে সেগুলো আমরা যাচাই করেও নিলাম যে ভাগগুলো আমরা ঠিক করে করছি কিনা, তাই না? খুব সুন্দর অঙ্ক, তোমরা এগুলো বারবার করবে। কেমন? যেতে যেতে শেষ করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, এই যে সমস্ত ক্লাসগুলো তোমাদের নেওয়া হচ্ছে সেগুলো একটি ইউটিউব চ্যানেল আমার চেতনার আলোকে আপলোড করা হচ্ছে, তাই তোমাদের বড়দেরকে, বাবা মা দাদা দিদিদেরকে এই আমার চেতনার আলোকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে বলবে। কেমন? আর সাবস্ক্রাইব এর পাশে যে বেল বাটনটা আছে সেই বেল বাটনের অলটা প্রেস করতে বলবে, তাহলে সমস্ত ক্লাসের আপডেট এবং নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবে। আরেকটা রিকোয়েস্ট, এই সমস্ত ক্লাসগুলো তোমাদের পরিচিত জনদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দেবে। কেমন? তাহলে তারাও উপকৃত হবে, তোমরা যেমন উপকৃত হচ্ছ তারাও উপকৃত হলে আমি কি হবে, আমার কি, আমি অনুপ্রাণিত হব যে তোমাদের মতো আমার আমার ছাত্রছাত্রীদের মতো অন্য ছাত্রছাত্রীরাও, তারাও এই অঙ্কগুলো বা এই ক্লাসগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছে, তার জন্য আমিও অনুপ্রাণিত হব। কেমন? নিশ্চয়ই তোমরা এগুলোকে বেশি বেশি করে শেয়ার করবে অন্যজনের কাছে। কেমন? তাহলে তোমাদের আজকের অঙ্কের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর যেমন বাড়িতে আছো, বাবা মার কাছে বাবা মা যেটা বলবেন সেটা অবশ্যই অবশ্যই মেনে চলবে। কেমন? আর খেলাধুলো যেমন করছো অবশ্যই পড়াশোনাটাও করো। কেমন? পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যেও না, ঠিক আছে?